হ্যালো ফ্রেন্ডস, আমি আব্দুল্লাহ। নলেজ বাংলার পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ফোল্ডার সিকিউর করা যায় কোনো প্রকার থার্ড পার্টি সফটওয়্যারের ব্যবহার ছাড়া। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমি এখানে দুইটা ফোল্ডার রাখছি। আমি চাইলে এখান থেকে ফোল্ডারটা ডিলিট করে দিতে পারতেছি, আবার কন্ট্রোল জেড দিয়ে ফিরিয়ে আনলাম। চাইলে এখান থেকে এটা রিনেম করতে পারতেছি, আমার প্রয়োজনে আমি এই ফাইলটা অ্যাক্সেস করতে পারতেছি। তো এখন এই ফাইলটা সিকিউর করার জন্য এখান থেকে রাইট বাটন ক্লিক করতে হবে, দেন প্রপার্টিজে আসতে হবে। প্রপার্টিজে আসার পর এখান থেকে সিকিউরিটিতে আসতে হবে। এখানে সিকিউরিটি অপশন আসার পর এখানে বেশ কিছু অপশন আপনারা পাবেন, এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর সিলেক্ট করার পর এখানে নিচে দেখেন টু চেঞ্জ পারমিশন, তো এখান থেকে আপনাকে এডিট অপশনে আসতে হবে। এডিট অপশনে আসার পর এখান থেকে আপনাকে আবার অ্যাডমিনিস্ট্রেটর এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে। অ্যাডমিনিস্ট্রেটর সিলেক্ট করার পর এখানে পারমিশন ফর অ্যাডমিনিস্ট্রেটর, তো এখান থেকে আপনাকে সবগুলো ডিনাই করে দিতে হবে। তো এখান থেকে ডিনাই করার পর অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ক্লিক করার পর আপনার উইন্ডোজ সিকিউরিটিটা অ্যাক্টিভ হওয়ার জন্য পারমিশন চাবে, তো আপনাকে এখান থেকে ইয়েস করে দিতে হবে। ইয়েস করার পর এখান থেকে আপনাকে ওকে করে দিতে হবে, আবার আপনাকে এখান থেকে ওকে করে দিতে হবে। এখন আপনার মাইক্রোসফট ফাইলটা ফুল সিকিউরিটি হয়ে গেছে। আপনি চাইলেও এখন এটা অ্যাক্সেস করতে পারবেন না যতক্ষণ না আপনি পারমিশনটা অ্যালাউ করে দিবেন। তো এখান থেকে কন্টিনিউ দিলেও আপনার এখানে কাজ হবে না। তো এখানে আপনাকে একটা মেসেজ দেখাবে, দেন এখান থেকে আপনাকে ক্লোজ করা ছাড়া কোনো ওয়ে থাকবে না। এখন যদি আমি এটা রিনেম করতে চাই, তো রিনেম করার পর দেখেন এখানে একটা ডেঞ্জার আইকন দেখাচ্ছে এবং বলছে ইউ নিড টু পারমিশন টু পারফর্ম দিস অ্যাকশন। এটা রিনেম করার জন্য আমার পারমিশনটা অ্যালাউ করা লাগবে, নতুবা আমি এটা রিনেম করতে পারবো না। তো এটা পারমিশন ছাড়া কোনোভাবে রিনেম করা সম্ভব না। তো এখন এটা ডিলিট করতে চাইলে এখান থেকে ডিলিটে আসলাম, দেখেন আমাকে আবার একই মেসেজ দেখাচ্ছে ইউ নিড টু পারমিশন টু পারফর্ম দিস অ্যাকশন। তো এই ফাইলটা কেউ চাইলে ডিলিট করতে পারবে না যতক্ষণ না সে পারমিশনটা অ্যালাউ করে দিবে। এই ফাইলটা চাইলেও আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন না, কেননা এখান থেকে অ্যাক্সেস করতে হলে আপনাকে পারমিশন অ্যালাউ করতে হবে। তো পারমিশন অ্যালাউ করার জন্য এখান থেকে রাইট বাটন ক্লিক করতে হবে, দেন প্রপার্টিজে আসতে হবে, আবার সিকিউরিটি ট্যাবে আসতে হবে, দেন এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটরটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে ইডিটে আসতে হবে। ইডিটে আসার পর দেখেন এখানে কিন্তু আমার চেকমার্ক দেখাচ্ছে না যতক্ষণ না আপনি অ্যাডমিনিস্ট্রেটরটা সিলেক্ট করে দিবেন, তো এখান থেকে আপনাকে অ্যাডমিনিস্ট্রেটরটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর এখানে যে চেকমার্কগুলো দেওয়া আছে সবগুলো আপনাকে আনচেক করে দিতে হবে। এখান থেকে সবগুলো আনচেক করার পর আপনাকে অ্যাপ্লাই দিতে হবে, দেন ওকে দিতে হবে। ওকে করার পর আবার এখান থেকে ওকে করতে হবে। এখন আপনার ফাইলটা আপনি অ্যাক্সেস করতে পারবেন। এখন চাইলে আপনি এখান থেকে রিনেম করতে পারবেন, আবার ডিলিট করার প্রয়োজন হলে এখান থেকে ডিলিট করতে পারবেন এবং ফাইলটা অ্যাক্সেস করতে পারবেন। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর ভিডিওতে বুঝতে কোথাও সমস্যা থাকলে কমেন্টস করবেন। শেষ করার আগে আবারও বলি, আপনি যদি এমন সব ভিডিও পেতে পছন্দ করেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।